বারো থাকতো নিয়ে কাইচি রাজশাহী বেঙ্গনি সামুং তাংনে রক থানসা কথালাই ধর্মঘট রিং লাইখা আবনো তৈদুল খাই ইউনাইটেড ফোরাম অফ বেঙ্গ ইউনিয়নস মার্চ তালনি চিবাতে চিদক সালখঙ্গ বারো থাকতো থেকে বেঙ্গ ধর্মঘট আবহাইকে হাস্ত্রীয় বতাং সাল বেঙ্গ ধর্মঘট পালাই যাখা ধর্মঘট রিংমানি কাইসানো ফেরমুং দঙ্গো জেখে ফানো ন্যাশনেলাইজ বেঙ্ক রগ্ন প্রাইভেট মথানি ইয়াগো ইয়াফারি মানগলা হাফাংনি বেঙ্ক রগ্ন প্রাইভেট মথানি ইয়াগো ইয়াফারকে জিনজালো ক্লাইনাই দঙ্গসং দৌনাই লুকুর আর কখনো ওয়ানসুকিন নখা শালিনি ধর্মঘট রিং লাইখা ইউনাইটেড ফোরাম অব বেঙ্গ ইউনিয়নস বেঙ্গ ধর্মঘটনতে হাস্ত্রে ও বেঙ্ক সেবক লাইনে কেবেঙ্গিন খরাংতি সালাইখা ধর্মঘটনতে খড়গস সেবক লাইনে শাখা কেন্দ্র হাফাংনি ও ওয়ান সুক মুং নাহার মানো জেখেফানো গোসুই নাহারি মান্ডিয়া ধর্মঘট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা গত 15 দিন ধরে আমাদের বিভিন্ন আন্দোলন কর্মসূচি আমরা রেখেছি আজকে তার পূর্ণাঙ্গ রূপ আজকে 15ই মার্চ এবং কালকে 16ই মার্চ সারা ভারতব্যাপী 10 লক্ষ ব্যাংক কর্মচারী ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের আহ্বানে এই ধর্মঘটে সামিল হচ্ছে এই ধর্মঘট মূলত পয়লা ফেব্রুয়ারি 2021 এবং 22 সালে যে বাজেট প্রস্তাব রেখেছেন ডক্টর সীতারামন আমাদের অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী উনি এই প্রস্তাবে রেখেছেন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়াকে বেসরকারীকরণ করা এবং পাশাপাশি আরও 2টি ন্যাশনালাইজড ব্যাংককে প্রাইভেট করার প্রস্তাব করেছেন এই প্রস্তাবের আমরা তীব্র বিরোধিতা করি আমরা ন্যাশনেলাইজ বেঙ্ক রগ্ন প্রাইভেট মথানি ইয়াগো ইয়াফারি রেখে দঙ্গসং লুকু রগ্নি তামু তামু জঞ্জাল ফাইমান আবনো তৈন সরাই সরাইকে শাখা তে খরকসা বেঙ্ক সেবক লাইনায় ব্যাংক সারা ভারতবর্ষের আম জনতা সাধারণ মানুষের একটা নিরাপত্তা দিচ্ছে সেটা ডিপোজিটের ক্ষেত্রে হোক এবং সেটা লোন প্রদানের ক্ষেত্রে হোক 1969 সালে যখন দেশের 14টি ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল এবং তারপর 1980 সালে আরও 6টি ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল হওয়ার পর থেকে দেশের কৃষিক্ষেত্রে বলুন শিল্পক্ষেত্রে বলুন ব্যাংকগুলির একটা বলিষ্ঠ ভূমিকা রয়েছে এবং গভর্নমেন্টের সমস্ত পলিসিকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এই ন্যাশনালাইজড ব্যাংকের একটি বলিষ্ঠ ভূমিকা রয়েছে এবং এই বলিষ্ঠ ভূমিকা খর্ব করে আমরা এই কর্পোরেট দরদী যে সরকার এই সরকার বারবারই বিভিন্ন ক্ষেত্রে চাইছে কর্পোরেটদেরকে স্ট্র্যাংথেন করা এবং ব্যাংকিং সেক্টরকে যদি ওদের হাতে তুলে দেওয়া হয় তাহলে আগামী দিনে দেশের সাধারণ মানুষ গরিব মানুষ কৃষক শ্রমজীবী মানুষ ছোট ব্যবসায়ী স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস হোক কৃষকদের হোক যেভাবে দেশের প্রান্তিক এলাকায় এক এই হেভি নুকসান কর্নারে যেভাবে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে সেটা ব্যাহত হবে কারণ প্রাইভেট সেক্টর ব্যাংকগুলি মূলত শহরভিত্তিক এবং তারা ক্লাস কাস্টমারদের কিনে তাদের ব্যবসাটা তারা পরিচালনা নখা শালিনী ব্যাংক ধর্মঘট আবনি বাগে লুকু রকনি শাখা ও বসে কবল মুংকলাইন আব সাউইন মানো ফিয়া ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নে থাইসানো কক যে খেফানো ন্যাশনেলাইজ ব্যাংক রকন প্রাইভেট মথানি ইয়াগো ইয়াফারি মানগলা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড